ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশ হত্যার আসামি দুবাইয়ে পলাতক স্বর্ণ ব্যবসায়ী আরাব খানের অস্ত্র মামলায় 10 বছরের কারাদণ্ড। ডক্টর ইউনুসের কর ফাঁকির মামলা কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। গাজীপুর সিটি নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সাগরে সুস্পষ্ট লঘুচাপ আজই পরিণত হতে পারে নিম্নচাপে, আভাস আবহাওয়া অধিদপ্তরের। রাজধানীতে আবারও দুই বাসের রেষারেষি, যাত্রীসহ উল্টে গেল বিহঙ্গ পরিবহনের একটি বাস, গুরুতর আহত এক হেল্পার। ফিলিস্তিনের গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদের 3 শীর্ষ নেতা সহ 12 জন নিহত। বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের মণিপুরে রক্তক্ষয়ী জাতিগত সহিংসতার পর পরিস্থিতি থমথমে, চলছে সেনা টহল। এবছর পুলিৎজার পুরস্কার পেয়েছেন অ্যাসোসিয়েটেড প্রেস, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও দ্য লস অ্যাঞ্জেলস টাইমস। ইংল্যান্ডে আয়ারল্যান্ড বাংলাদেশ প্রথম ওয়ানডে আজ, পরীক্ষা নিরীক্ষা বাদ দিয়ে সিরিজ জয়ের মনোযোগী টাইগাররা।